আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকুর যে মাশাল্লাহ আমি এই রকম ক্যাকটাস এর ফুল সব একসাথে দেখতে পাচ্ছি এখন থেকে তিন চার বছর আগেও আমার রাতে নিউজ ফিড দেখে এত অনেক কষ্ট হতো যে কেন আমার এই কালেকশানগুলো নাই আলহামদুলিল্লা আমার একটা জাত থেকে তো ওই পিঙ্ক কালার শেডগুলো অনেকগুলো করছি আর মাশাল্লাহ এখন অনেক আছে অনেকগুলো আমি সেলো করে ফেলছি এই যে মার্শাল্লা অ্যাস্ট্রো অ্যাস্ট্রোর কালারটা এত সুন্দর আর এইগুলো এই নতুন ভাবছিলাম অন্য কালার আসবে বাট হোয়াইট কালার আসছে তাতেও আমি খুবই স্যাটিসফাইড এগুলো কিন্তু একেবারে অন্য ভেরিয়েশনের গাছ এই গাছ আর এই গাছের কিন্তু একেবারে আলাদা বাট ফুল কালার শেড সবই রকম দেখতে এই ফুলটা হয়তো আজকে চার নাম্বার বা পাঁচ নাম্বার দিন ফুটছে বলে এটা প্রায় মানে কি বলবো বন্ধ হয়ে আসছে আর এই ফুল আমার মাশাল্লা আমার মানে কি বলবো আমার সোস্ট স্টপার একটা বলতে গেলে এইটা আজকে পুরো চার দিন একটা না সকালবেলা ফুটে আর সন্ধ্যাবেলা হচ্ছে বন্ধ হয়ে যায় এটা হয়তো আরও একটা দিন ফুটবে আর এখানে পাশে অন্য একটা গাছ তো এই হচ্ছে আপাতত আর এই জাতটা আমার নতুন এবছরই প্রথম ফুল আসছে আর এইগুলো তো তো আসবেই মাশাল্লাহ তো এইগুলো হয়তো আমি সেল করে দিব ডাকবো না আর এই যে এইগুলো আর কি আমার জন্য থাকবে আপুর জন্য আপু বাসাও দেওয়া হয়েছে অনেকগুলো গাছ এই আর কি মাশাল আমি এত খুশি এত খুশি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া সারা বছর ক্যাকটাসে কিন্তু ফুল থাকে না ফেব্রুয়ারি মার্চ মাসের দিকেই সব ফুল আসে তো এই বছরে এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এইটুকু আমি খুব অপেক্ষায় থাকি যে কবে